নমস্কার, বাইরের রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকে তোমাদের আমি করে দেখাবো গাজরের বরফি। দেখো, আজকে তোমাদের আমি এটাই করে দেখাচ্ছি। আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেল বাইরের রান্নাঘর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পর একটা বেল আইকন আছে, সেটা প্রেস করো, তাহলে আমার নিত্য নতুন যে রান্নার রেসিপি আমি আপলোড করবো তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবে। তাহলে চলো দেখে নাও আমি কীরমভাবে এই রেসিপিটা করছি। দেখো, আমি কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি, 2 টিস্পুন মতো এখানে আমি ঘি দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1টা তেজপাতা আর 1টা ফাটিয়ে রাখা এলাচ দিয়ে এটা একটু আমি গরম হতে দেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা গাজর। দেখো, আমি এই কাপে মেপে 6 কাপ পরিমাণ গাজর নিয়েছি, সেটা আমি ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, এটাকে একটু ভালো হতো আমি ঘিয়ের সঙ্গে মিশিয়ে দেবো আর হালকা একটু ফ্রাই হতে দেবো। দেখবে ফ্রাই হয়ে গেলে সুন্দর একটা গন্ধ বেরোবে গাজর থেকে। দেখো, আমার 3 মিনিট মতো আমি এটা ভেজেছি, সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই কাপে মেপেই, যে কাপে মেপে আমি গাজর নিয়েছি সেই কাপে মেপেই আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ দুধ। দেখো, দুধটা দেওয়ার পরে আমি একটু ফোটাবো, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। দেখো, 2 কাপ পরিমাণ চিনি। চিনিটা কিন্তু তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে, কেউ মিষ্টি বেশি পছন্দ করে, কেউ মিষ্টি কম পছন্দ করে, সেটা অ্যাকর্ডিং টু ইয়োর টেস্ট দেবে। এবার চিনিটা দিয়ে আমি দুধটাকে ভালো মতো একটু ফুটিয়ে নিচ্ছি। এই দুধের মধ্যেই কিন্তু এই গাজরটা পুরো সিদ্ধ হবে, আমি পুরোটা সিদ্ধ হওয়া অবধি ওয়েট করব। দেখো, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কেশর ভেজানো দুধ। আমি গরম দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছি, 1 পিঞ্চ মতো কেশর দিয়েছি, দিয়ে সেটাকে ভিজিয়ে রেখেছি 15 মিনিট মতো। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে এটা দিয়ে দিচ্ছি। দেখো, আমার গাজরটা সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার কুচো করে রাখা কাজু। দেখো, আমি একটু নাড়িয়ে দিচ্ছি। দেখো, দুধটা একটু ভালো মতো পুরো টানিয়ে নিতে হবে, একদম দুধটা যেন পুরো টেনে যায়, দেখে নাও। আর একটু টানাতে হবে এটা। দেখো, এটা পুরো শুকিয়ে গেছে, দেখে নাও, পুরোটাই শুকিয়ে গেছে, ড্রাই হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখো, এটাকে একটা আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। প্লেটটাকে প্রথমে আমি একটু গ্রিস করে নিয়েছি ঘি দিয়ে, তার মধ্যে এটাকে এরকম চৌকো শেপের মধ্যে করে নিয়েছি, দিয়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু গার্নিশ করার জন্য দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস। আমি নিয়েছি কাজু, পেস্তা, কিশমিশ। দেখো, আমি ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিয়েছি, এবার এটাকে একটু স্পুন দিয়ে আমি প্রেস করে দিচ্ছি। দেখো, আমি পুরোটা ভালোভাবে একটু প্রেস করে দিলাম, এটাকে আমি রেস্ট হতে দেব 1 ঘন্টা, আমি 1 ঘন্টা পরে ফিরে আসছি। দেখো, আমার এই গাজরের বরফিটা রেডি হয়ে গেছে, আমি 1 ঘন্টা পরে এটাকে পিসেস করে কেটে নিয়েছি, দেখে নাও কি সুন্দর হয়েছে। এটা কিন্তু তোমরা খুব চটজলদি বাড়িতে করে নিতে পারবে। আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেল বাইরের রান্নাঘর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পর একটা বেল আইকন আছে, সেটা প্রেস করো, তাহলে আমার নিত্য নতুন যে রান্নার রেসিপি আমি আপলোড করবো তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবে।